দেখা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসো। আসসালামু আলাইকুম, আমি ফারজানা মুক্তা, আয়াশ মারিয়াম ব্লগে আপনাদের স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সঠিক সময়ে নামাজ পড়াটাই উত্তম, দিন শেষে সেই সফল যে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে কোটি শুকরিয়া, ফজরের নামাজটা আদায় করতে পেরেছি। ফজরের নামাজের পরে সবারই সুস্বাস্থ্যের জন্য ভোরের হিমেল হাওয়া গায়ে লাগানো উচিত। তাছাড়া হাঁটাহাঁটি, বিভিন্ন ধরনের ব্যায়াম, এগুলো তো করা প্রয়োজনই, এতে শরীর ও মন দুটি ভালো থাকে। তো হাঁটাহাঁটি তো আর করা হয় না, বাহিরে যাওয়া হয় না, হাঁটাহাঁটি করতে পারি না, সেজন্য ফজর নামাজটার পরপরই কিছু মুহূর্তের জন্য বারান্দায় আসি। আমার বারান্দা ভালোই লাগে, বারান্দার সামনে সবুজ গাছপালা আছে, দেখতে খুব সুন্দর। তাছাড়া ভোরবেলা সবুজ গাছপালার দিকে তাকালে চোখের জন্য ভালো, এবং সকালের বাতাসটাও শরীরের জন্য অনেক উপকারী। মেয়েটাকে ঘুম থেকে উঠালাম, হাত মুখ ধোয়ালাম, ব্রাশ করালাম, এখন স্কুল ড্রেস পরাচ্ছি। ওর স্কুল 8টায়, ওকে 7:30টায় উঠাই। রেডি হতে হতে আরও 15-20 মিনিট চলে যায়। স্কুলটা কাছাকাছি, ওর বাবাই ওকে নিয়ে যায়। আম্মাটাকে বললাম, মা দেখে না তোমার সব ঠিক আছে কি না, দেখে নিচ্ছি মাটা আমার। মেয়েটা উঠতে চায় না, ওর অনেক কষ্ট হয়, কিন্তু কী আর করার, স্কুল তো বাদ দেওয়া যাবে না। ছোটোবেলা অবশ্য আমাদের এত কষ্ট হতো না, কেননা বিশেষ করে আমি তো প্রাইমারিতে পড়েছি, আমাদের ক্লাস ছিল 10টায়, তো 9টায় যেতাম। তাছাড়া আমরা গ্রামে বড় হয়েছি, সকালবেলা উঠতে অতটা কষ্ট হতো না, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তাম। আর এখনকার পোলাপান তো ঘুমাতে বললো ঘুমায় না সময় মতো। তো যাই হোক, আসলে আমার ব্লগে আসার কিছু কারণ আছে। মূল কারণ হচ্ছে আমি সময়ের কাজ সময় মতো করতে পারি না। প্রতিদিনই ভাবি যে ফজর নামাজের পর বা মারিয়ামকে স্কুলে দেওয়ার পর কাজগুলো মারিয়াম স্কুল থেকে আসার আগেই শেষ করে ফেলব, কিন্তু কখনই তা হয়ে ওঠে না। আসলে তাই বলে আমি কাজ ফেলে রাখি না, কাজ করি কিন্তু সময়ের কাজ সময় করতে পারি না। তো আমার ব্লগটিতে আসার উদ্দেশ্য হচ্ছে কাউকে কিছু শেখানোর উদ্দেশ্য না, আপনাদের কাছে আমার অনেক কিছু শেখার আছে। আমার ভিডিও দেখে আমার ভুলগুলো কমেন্ট করে জানাবেন প্লিজ, এতে করে আমি অনেক উপকৃত হব, ভালো হোক বা মন্দ হোক দুটোই জানাবেন। আমি আমার চ্যানেলটি আরও 1 বছর আগে চালু করেছি, তেমন ভিডিও ছাড়া হয়নি, শুধু আমার মেয়ের 2টো ভিডিও ছেড়েছি। অনেক ভেবে দেখলাম যদি আমি আমার প্রতিদিনের করণীয় কাজগুলো নিয়ে ভিডিও করি, তাহলে কাজের প্রতি আমার উৎসাহ বাড়বে বা আমি কাজের প্রতি উৎসাহিত হব, আর আমার কাজ ও নামাজ দুটোই হবে। আমি কাজগুলো লেট করার কারণে আমার সময় মতো নামাজ পড়া হয় না। মারিয়াম
স্কুল থেকে মারিয়ামকে স্কুলে ভাবি যে মারিয়ামকে স্কুলে পাঠানোর পর 7:30টার পর থেকে আমি কাজ শুরু করব, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। আমি শুয়ে পড়ি আবার, একা একা তো নিরিবিড়ি কি করব, শুয়ে পড়ি। তারপর মারিয়ামের স্কুল ছুটি হয় 11:20-25, অমন সময় উঠি। তো তখন মেয়ে আসলে মেয়েটাকে আমি টিফিন দিয়ে দিই, অবশ্য মেয়েটা খায় না কখনো, বেশিরভাগ সময় খায় না। তো আসার পরে মেয়েটাকে একটু দেখভাল করতে হয়, ম্যাডামরা কী পড়াইছে না পড়াইছে ওইসব নিয়ে একটু গল্প করতে হয়। মেয়েটাকে সময় দেওয়া লাগে আসার পরে স্কুল থেকে। এমন করতে করতে 12:30টার মতো বেজে যায়। তো তারপর একটা ছেলে আছে, ও তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে না, কেননা রাত্রে লেট করে ঘুমায়। তো যত লেট করে ঘুমায় দিনের বেলা তত আবার লেট করে ওঠে। ছেলেটা ওঠার পর ওকেও সময় দেওয়া লাগে। আমার দুটো বাচ্চাই এখনো অবুঝ, ছোট, দুজনকে আমার দেখতে হয়। তো এমন করতে করতে আমার কাজগুলো আসলে করতে করতে দুপুরে যে কাজগুলো ওইগুলো করতে করতে আমার রান্না বান্না সব কিছু ম্যানেজ করতে করতে একদম আমার 2:30-3 বেজে যায়। তারপর নিজের গোসল আছে, গোসল করতে করতে আরও সময় হয়ে যায়। এরপর জোহরের নামাজটা আমি আমি একদম ঠিক সময় পড়তেই পারি না, আমার কাছে খুব খারাপ লাগে, অনেক খারাপ লাগে। সেজন্যই আমার এই চিন্তাধারা যে আমি যদি ভিডিও করি তাহলে আমার তাড়াতাড়ি কাজ করার জন্য একটা উদ্যোগ আসবে, অনুপ্রেরণা জাগবে, এতে আমার শারীরিক মানসিক যেটাই বলুন না কেন সব দিকেই আমার ভালো হবে। সেজন্যই কিন্তু আমার ব্লগে আসা। তো আমার আমি কিছুই জানি না, কিন্তু আমি কোনো কাজ বা ভালো করে কিছুই জানি না। আমার কাজে অনেক ভুল হতে পারে, আমার ভিডিওগুলো আমার বোনেরা বা আন্টি আমার ভাই যেই দেখুন না কেন আমার ভুল হলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, এতে করে আমারই ভালো হবে, আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারবো। বা যদি আমার কাছ থেকে একটু হলে কিছু শেখেন আপনারা তাও আমার কাছে ভালোই লাগবে। যাই হোক, আমি আজকে রান্না করেছি হচ্ছে মূলা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে, সাথে একটা আলু দিয়েছি। আমার ছোটো ছোটো বেবিরা তো ভাত খাওয়ার সময় একটু আলুর প্রয়োজন হয়, আর মূলা শাকটা ভাজি করেছি। মারিয়ামের বাবা আসার পর আমার সকালের নাস্তাটা শেষ হয়েছে, তো উনি চলে গেছে, তারপরে আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করেছি। কিন্তু কিন্তু বন্ধুরা, আজকে আমি মনে হচ্ছে সব পেরেছি। আমার মারিয়াম কিন্তু এখনও আসেনি, আমার কাজবাজ প্রায় শেষের দিকে। রান্নাবান্না শেষ করলাম, বিছানা ঝাড়ু দিলাম, একটা বিছানা ঝাড়ু দিয়েছি, কারণ একটু আগে দেখলেন আমি দেখালাম যে আমার ছেলেটা এখনও ঘুমাচ্ছে, তাই আমি ওই বিছানাটা পরে করব। এখন আমি মোছামুছির কাজে আছি। তো আমার কাছে খুবই ভালো লাগছে, কেননা মনে হচ্ছে কিছুটা হলেও আমি পেরেছি। তো আশা করি আমার প্রতিটা দিনই এভাবে যাবে, দোয়া করবেন আমার জন্য, কেননা আমি আমি বিশ্বাস করবেন কি না জানি না, এতটা বছর কিন্তু আমি এই মানে এই ফার্স্ট আমি এত তাড়াতাড়ি করেছি। আমার বিয়ে হয়েছে আজকে প্রায় 9 বছরের কাছাকাছি, আমি এই ফার্স্ট এত তাড়াতাড়ি কাজ করলাম। এখন বাজে আপনার 10:30 একটু বেশি, আমার কাছে খুব ভালো লাগছে। আসলে আমি তো প্রথম থেকে বলে আসছি আমার উদ্দেশ্যটা যদি সফল হয় আমার কাছে খুবই ভালো লাগবে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার কাজগুলো হয়ে গেলে আমি খুব সুন্দরভাবে নামাজটা আদায় করতে পারবো। তো যাই হোক, অনেক গল্প করলাম বন্ধুরা,
বিকেল হয়ে গেল, এর ভিতর মেয়ে আসছে, মেয়েকে খাবার দিছি, মেয়ে ঘুমিয়ে পড়ছে, আমি মেয়ের সাথে খেয়ে ফেলছি দুপুরের খাবারটা। ওর বাবা একটু বিকাল করে আসে, ওর বাবাকে খাবারটা দিলাম। বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।